গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি সকালবেলা কিচেন থেকে ব্লগ শুরু করব এ তো জানা কথাই তোমাদের কারণ আমি হাউস ওয়াইফ আর হাউস ওয়াইফ মানে ব্যস্ততা সারা দিন তাদের কোনো ছুটি নেই সব কিছু মিলিয়ে হাউস ওয়াইফদের দিন ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে আর সকাল শুরু হয় তাদের কিচেনের থেকে এটা প্রত্যেক হাউস ওয়াইফের যা কাজ আমারও তাই কাজ তো যাই হোক কিচেনে চলে এসেছি আবার কিন্তু ভাত হয়ে গেছে এখন মাছের ঝোল করব তার জন্য দেখো এই যে মাছ ভেজে নিয়েছে এই যে এখানে তিন মাছ ভেজে রুই তুলে রেখে এখন মাছের ঝোল করছি আলু পটল টমেটো দিয়ে আলু পটল টমেটো দিয়ে আজকে মাছের ঝোল করছি আর হ্যাঁ আজ কিন্তু কাঁচা লঙ্কা বাটা দেয়নি আজ একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি মানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আজকে মাছের ঝোল করছি ওই সব সময় না কাঁচা লঙ্কার রান্না মানে একটুখানি মানে লাল ভাবটা কম হয় সেটা খেতে না ভালো লাগে না তার জন্য ভাবলাম না আজ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে রান্না করা যাক কালারটা কিন্তু বেশ ভালো এসছে কি বলো আর এখানে তো এই যে মাছ ভেজে তুলে রেখেছি আর এই দেখো ধনে পাতা দেবো এই যে আমার গাছের ধনে পাতা পার্থ কেটে দিলো গাছের ধনে পাতা দিয়ে আজকে মাছের ঝোল করবো তো দেখলে তো আমার মাছের ঝোল করবার জন্য আলু আর পটল এখন ভাজানো ভাজা চলছে আর মাছ ভেজে তুলে রেখেছি গাছের দনে পাতা দিয়ে মাছের ঝোল করবার ভীষণ কষ্ট করে করতে হচ্ছে কারণ চুল স্ট্রেটনিং করেছি তিন দিনের আগে আমার স্নান করা যাবে না মানে হেয়ার ওয়াশ করা যাবে না স্নান বলতে হেয়ার ওয়াশ তো হেয়ার ওয়াশ করা যাবে না অথচ স্কাল ঘামলেও চলবে না তার জন্য মানে গরমের মধ্যে কোনো রকমে আমি রান্না করছি কি বলবো বলো মানে একবার করে আমি তো রান্নাঘরে আসছি মানে কিচেনে আসছি একবার করে আমি ড্রয়িং রুমে গিয়ে ফ্যানের তলায় বসছি মানে কিচ্ছু করার নেই এইভাবে আজকে আমাকে রান্না করতে হচ্ছে তবে সাজু গুজু করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে কি বলো ধনে পাতা দিয়ে পটল আলু রুই মাছের ঝোল হয়ে গেছে কালারটা কি সুন্দর লাগছে না দেখতে যেহেতু রেড চিলি পাউডার দিয়েছে তাই এত সুন্দর কালার এসেছে আর এদিকে আলু আলু পেঁয়াজ ডিম আর গোলমরিচ একসাথে ভাজছি এটা টিফিনে দিয়ে দেবো আর এর সাথে শশা আর আপেল রেডি হয়ে গেছি বন্ধুরা ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য তুতানো রেডি হয়ে গেছে আর আমার ফুল লোক দেখো এই পিঙ্ক কালারের কুর্তি পরেছি এর সাথে তুতে কালার না কি বলে ওটাকে পরেছি আর এই যে ব্যাগ ফুল লুকটা দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এই এই দেখো দেখো আমার ফুল ফুল লুক লুক ব্যাগ নিতে নিতে হয়েছে ছাতা হবে বৃষ্টি যে দেখিয়ে দিলাম তো তোমরা দেখে নিলে আমার ফুল লুক তো যাই এবার গিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসি আর হ্যাঁ অন্ধকার করছে কিন্তু একটু একটু করে মেঘ যাওয়া হচ্ছে অন্ধকার হচ্ছে মরে হচ্ছে ঝুঁক করে নামবে বৃষ্টি তার জন্য ছাতা ফাতা সব নিয়ে নিয়েছি তো চাই গিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসি চলে এসেছি এখন নেল শেপারে আজকে নেল এক্সটেনশন করব তার জন্য নেল শেপারে চলে এসেছি নেল এক্সটেনশন করার জন্য তো এখন এই যে শেড কার্ড আমার হাতে দেওয়া হয়েছে এখান থেকে চুজ করব কোন কালার আমি আবার নেক্সে অ্যাপ্লাই করব বাড়ি আসলাম এখন কটা বাজে বলতো দুটো বাজতে পাঁচ মিনিট বাকি নেল করে বাড়ি আসলাম আর আমার ফাইনাল নেল নেল দেখবে এই এই দেখো দেখো ফাইনালি তোমাদের কালারটা দেখে মনে হতে পারে অরেঞ্জ কিন্তু অরেঞ্জ না কালারটা হচ্ছে টমেটো কালার টমেটো রেড যেটা সেই টমেটো রেড ক্যামেরায় অন্যরকম লাগছে দেখো কিন্তু এই যে এই দুটো ফিঙ্গারে করেছে মানে রিং ফিঙ্গারে আমি গ্লিটার করেছি আর এটা হচ্ছে টমেটো রেড কিন্তু ক্যামেরায় অরেঞ্জ লাগছে এখন দেখো এই কালারটা আবার একটু অন্যরকম লাগছে ঠিক আছে এই কালারটা একটু অন্যরকম লাগছে এটা কিন্তু টমেটো রেড করেছি কেমন হয়েছে বলো আর আরেকটা কথা একটা ক্ষতি হয়েছে আর সেটা হলো আমার পা কেটে গেছে জানো তো নেল পার্লারে কি হয়েছে যে চেয়ারে আমি বসেছিলাম রিভলভিং চেয়ার তো চেয়ারে তো বসেছিলাম এবার দেখো অতক্ষণ বসে থেকে এখানেও দু ঘন্টার মতো লাগে তো বসে থেকে নেল করতে গিয়ে আমি পাটা আমার এদিক ওদিক এদিক ওদিক নাড়াচ্ছিলাম নাড়াতে নাড়াতে হঠাৎ করে আমার বাপা ওই হুইল ভেতরে চাপা পড়ে গেছে আর বাপা বলতে পুরো থাম মানে পুরো মোটা যে আঙ্গুলটা প্রথম আঙ্গুলটা সেটা চাপা পড়ে গেছে এবার আমি পা টানার চেষ্টা করছি পা আমার না এবার আমি আ করে চিৎকার করলাম এবার যে ছেলেটা ও তো এসে আমাকে হেল্প করবে মানে যে আমার করছিল ছেলেটা আমাকে এসে হেল্প করবে সেটা তো হেল্প করলো না ও আমাদেরকে তাকিয়ে রয়েছে বলবে ও ভয় পেয়ে গেছে কিসের ভয় তোমার মানুষ একটা মানুষ ব্যথা পেয়েছে সে যে এসে আমাকে হেল্প করবে তা না তো হঠাৎ করে মানে ইনস্ট্যান্ট আমার মাথার মধ্যে খেলিয়ে নিলাম বুদ্ধিটা যে আমি এবার উঠে দাঁড়াই উঠে দাঁড়ালে তাহলে মানে পাটা তো চেপে গেছে আমি চেয়ারে বসেছি বলে তো চেয়ারটার সাথে তো পাটা চেপে গেছে পাটা তো তলে ঢুকে গেছে পাটা চেপে গেছে তাছাড়া আমি বলবো আমি উঠে দাঁড়াই উঠে দাঁড়িয়ে আস্তে করে পাটাকে টানলাম পায়ে রক্ত বেরিয়ে গেছে মানে পাটাকে তোমাদের কি করে দেখাবো পায়ে পুরো রক্ত বেরিয়ে গেছে জানো এই দেখো পা কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে দেখেছো এই যে কি বলবো আর পুরো পা কাটিয়ে সাজুগুজু করে এলাম আর দেখো পুরো মুখ ভর্তি ঘাম বুঝতে পারছো মানে কতটা আমি ঘেমে যাই দেখো পুরো মুখ ভর্তি ঘাম এবার যাই গিয়ে ফ্রেশ হই পরে আবার ক্যামেরা অন করে তোমাদের সাথে গল্প করব বিকেল পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি রেডি হয়ে গেছি যাচ্ছে ডিউটিতে ডিউটি মানে তোমরা এতদিনে বুঝেই পেয়েছ ছেলেকে আনতে এটা তো সব থেকে বড় ডিউটি আবার তো যাই ছেলেকে গিয়ে নিয়ে আসি পুরো অন্ধকার হয়ে গেছে দেখেছো চাবি নিয়ে নিলাম এদিকে মেক করেছে ছাতা একটা নিতেই হবে ছাতা নিতে ভালো লাগে না আমার ক্যারি করতে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই ক্যারি করতেই হবে চলো লাইটটাই টপ করি টাটা ছেলেকে স্কুল থেকে নিয়ে কিছু আগে বাড়িতে আসলাম আর আসার সময় না এই যে তিন বাজ কলমি শাক নিয়ে আসলাম কুড়ি টাকা নিলো বেশ ভালো ফ্রেশ একদম কচি কচি তার জন্য নিয়ে আসলাম তিন পিস কোল মানে তিন পিস বলছে তিনটে আটটি কলমিস আগে নিল কুড়ি টাকা তো বাড়িতে এসে তুতানকে একটু টিফিন করে দিলাম ও এখন টিফিন খাচ্ছে এক্ষুনি ওর টিচার চলে আসবে ছটা পনেরো বাজে এক্ষুনি ওর টিচার চলে আসবে আর আমি যাই কিচেন এবার একটু চা করি গুড মর্নিং বন্ধুরা কালকে থেকে ভিডিও কন্টিনিউ হচ্ছে কিচ্ছু করার নেই আমি একদিনে ভিডিও কমপ্লিট করতে পারছি না তো যাই হোক সকালবেলা কিচেনে আমাকে দেখবে তো খুবই স্বাভাবিক ব্যাপার আমার কিন্তু ভাত হয়ে গেছে শাক হয়ে গেছে মানে ভাত কলমি শাক দুটোই হয়ে গেছে এবার দেখো এই যে ফ্রিজ থেকে মাছ বার করে মাছের বরফ কাটিয়ে নিয়েছি আর এদিকে আলু কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো আদা আর কাঁচা লঙ্কা তো টমেটো বাটা আদা বাটা কাঁচা দিয়ে আজকে মাছের ঝোল করব কলমি শাক হয়ে গেছে আজকে ওরা অফিসে আর স্কুলে খেয়ে যাবে মাছের ঝোল কলমি শাক টক দই এই দিয়ে আর আমার না এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি আজকে কেন যেন কারণ আমার চা পাতা শেষ হয়ে গেছে দুধ শেষ হয়ে গেছে সেগুলো সব আনতে হবে তো এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি তো কি আর করা যাবে ব্লিঙ্কিটে অর্ডার দেব কিন্তু এখনো পর্যন্ত আমি অর্ডার দিতে পারিনি ডিঙ্কিটে অর্ডার দিলে তো দিয়ে যাবে দশ মিনিটও লাগবে না দিয়ে যাবে তো এখনো পর্যন্ত আমি অর্ডার দেইনি কারণ ভাবলাম যে একটু রান্না করে নি তারপর তো এখন আগে মাছের মশলাটা করে নিই এই যে টমেটো আদা কাঁচা লঙ্কা ধুয়ে নিলাম মাছের মশলাটা আগে করে নি এই দেখো মাছের মশলা করা হয়ে গেল এবার মাছের ঝোল করে নিই খুব তাড়াতাড়ি করে তারপর ব্রিঙ্কিটে অর্ডার দেব চা পাতা আর দুধ কারণ এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি সত্যি ভীষণ আনিসে ফিল হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে চানা খেলে হয় পার্থ বললো তুমি অর্ডার দিয়ে দাও কিন্তু আমি এখনো অর্ডার দিইনি আজ একটু নাই দেরি করেই চা খাবো তো মাছের ঝোলটাকে করে নি মাছের ঝোল ফুটতে শুরু করেছে আর আজকে তো আগেই বললাম তোমাদের মাছের ঝোল করেছি আদা বাটা টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর এর মধ্যে জিরে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি মাছের ঝোল হচ্ছে আর এদিকে কলমি শাক হয়ে গেছে এই বাটিতে ভাত হয়ে গেছে এবার নামিয়ে দেব গ্যাসের ফ্রেম অফ করে দিলাম সকাল নটা বাজে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেল তো চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি এরপর তো আবার নতুন ভিডিও শুরু হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফ্রেশ থেকে টক দইও করে রাখলাম चलो टाटा